কেমন আছো? প্রায় এক যুগ পরে আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে তোমাদেরকে নতুন কিছু দেখাবো বলে। এখন আমি মাসিমণির বাড়িতে। তো আজকে একটা বিশেষ রিচুয়াল আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। চলো যাও। যাক, ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো যে গলাটা ধরে আছে, আর এইরকম গলা ধরে আছে প্রায় 50 দিন হয়ে গেল, তাই জন্য আমি আর ব্লগ বানানোর এনার্জি পাচ্ছিলাম না। তো আজকে একটা বিশেষ রিচুয়াল আছে, তাই ভাবলাম বানিয়ে ফেলি। আর এর আগেও অনেক ভিডিও করেছি যেগুলো ছাড়তে সাহস পাইনি, জানি না আজকেরটা পাবো কিনা, চলো দেখা যাক। আমি এইমাত্র স্নান করে বেরোলাম, জামা কাপড় মিলে রোদে দাঁড়িয়ে আছি, এবার গিয়ে একটু চুলটুল আছড়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো আমি রেডি হয়ে চলে এসেছি, এবার দেখাই নিচে কি হচ্ছে। চলো, ওই একজন মহারানী নেমে আসছে নাকি? না, মহারাজা নেমে আসছে। আসুন আসুন আসুন, এবার আমরা নিচে যাবো। সব মন খারাপ করে বসে থেকে লাভ নেই, চলে এসো। এই যে মাসিমণি শাড়ি টাড়ি দিয়ে দিয়েছে, এবার শাড়ি পরতে হবে। ধরো মা, একবার ধরো। দুসুর আজ আইব্রো ভাত আমাদের বাড়ি। এই যে আমি শাড়ি পরে চলে এসেছি, তবে শাড়িটা আমি নিজে পরেছি ভেবে ভুল করবেন না কেউ। ওই যে ক্যামেরাম্যান শাড়িটা করেছে, ক্যামেরাটা ফ্লিপ করে দেখা ক্যামেরাম্যানটাকে। এই যে ইনি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছেন। এই হচ্ছে আমার ছোট বুনি, হয় ওনা অনেকেই চেনে, আমার আমার সাথে যারা যুক্ত আছে সবাই অলমোস্ট ওকে চেনে। আমরা দুজন দুজনকে ছাড়া ইনকমপ্লিট। ওর একটা আলাদা ইউটিউব চ্যানেলও আছে, ব্লোজম ক্রিয়েটর। ও এখন হাই ফাই ব্যাপার, ও মা, ওর খুব হাই ফাই ব্যাপার। ওর চ্যানেল এখন অনেক গ্রো করে গেছে, কিন্তু আমার কাছে মানে দেখতে বড় হলেও আমার কাছে ছোট বুনি রয়ে গেছে আর কি। আর আমিও ছোট দিদি, ছোট দিদি, বড় দিদি নয়, সব থেকে বড় দিদি নয়, ও ছোট দিদি। চলো এবার খেতে বসে, খিদে পেয়ে গেছে। 3টে বাজছে, পেটে পুরো ছুঁচড়ে ডন মারছে। কিন্তু মানে এত দিন পর, মানে প্রায় 2 যুগ পরে বোধহয় আমি ভিডিও ছাড়ছি, 1 বছর হয়ে যাবে প্রায়। হ্যাঁ, এতদিন পর ভিডিও ছাড়বো বলে সেই এক্সাইটমেন্টে আমরা খিদে টিদে ভুলে গেছি। তো এবার খেতে বসবো, সেটাই দেখাবো। চলো, পুরো খাওয়াটা কিন্তু দেখাতে পারবো না। সবুর ঘর না ভাই মোগলাই খানা, যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনা যে আনা যে। দেখলে তো কি অবস্থা, এই এত খাবার এবার আমাকে খেতে হবে। মাসিমণি একদম বিশাল মহাভোজের আয়োজন করেছে। এই মহাভোজ আমি কমপ্লিট করতে পারবো কি পারবো না আমি জানি না, তো চেষ্টা করবো করার। মাসিমণি এত সুন্দর করে রান্না করেছে, এত সুন্দর করে সাজিয়েছে সবটা, আমাদের ধরছিলই না থালার পাশে এত কিছু, মানে ছড়িয়ে 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 ধরাতে হলো। এবার আমি খাওয়া শুরু করে দেবো। এই আমি শাক ভাজা নিলাম, আর এদিকে একটুখানি রাইস। কেউ শাক দিয়ে রাইস এর আগে খেয়েছে নাকি আমি জানি না, আমি খেতে শুরু করে দিলাম। চলো এবার আসছে আসছে। রাইস তো দারুণ হয়েছে, লবঙ্গ প্রথম রাসায় লবঙ্গ আছে, কাজু আছে, আর আমার জন্য স্পেশাল করে বানানো হয়েছে সবকিছু, কারণ আমার অজস্র জিনিস অ্যালার্জি, মানে অর্ধেক খাওয়া আমার বন্ধই হয়ে গেছে, সেই কারণে সব আলাদা আলাদা করে রান্না করতে হয়েছে সবার থেকে। আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। লাস্টে চলছে মিষ্টি মুখ,
তাহলে খেতে পেরেছি বল। সব দেখাও, রসটা খাবি না নাকি? আর রস সব রসগোল্লা আমি খেতে পারি না, রসটা তোমাদের জন্য রাখছি, তোমাদেরকে একটু কথা রস দিয়ে দেবে। অনেকে আবার বলে কি রসগোল্লা রস ছাড়া না, রস সহ না খেলে কি খাওয়া হলো, কিন্তু আমি খেতে পারি না, আমি কি করবো। যা ফ্ল্যাশটা তো দিতে ভুলে গেছিলাম, হয়ে গেল। আহা দিল খুশ, এবারে হচ্ছে এই যে বাবা তুই এত খেলি, কামাল করে দিয়েছি আমি। পেটটা আস্তে আছে না, ভুড়ি হয়েছে একদম, ভুড়ি হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠতে পারবে। আজকে আমি 10 নম্বর আইব্রো ভাত কমপ্লিট করলাম, আর আগে আরো 9টা আইব্রো ভাত খেয়ে নিয়েছি, সেগুলো খেয়ে আমার খাবার ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর ভাবছি খাবো আর মোটা হবো, খাবো আর মোটা হবো, খাবো আর মোটা হবো। শেষে জামাগুলো একটাও গায়ে গলবে না তোর, তাহলে তো নতুন নতুন জামা হবে অনেক, নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন ড্রেস পরবো, দারুণ ব্যাপার হবে। বুঝতেই পারছো সামনে আবার নতুন কিছু আসছে, জীবনে নতুন কিছু পরিবর্তন হতে চলেছে, তো সেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, তাই সাথে থাকবে, পাশে থাকবে। সমস্যায় টিপ পড়িয়ে দিয়েছে, আমার তো খেয়ালই ছিল না। এবার আমরা একটু ওপরে যাচ্ছি, রিলস টিলস বানাবো, কানেরটা চেঞ্জ করবো, কানের না পরে তো রিলস বানানো যাবে না। চল, আর ওই দেখো একজন ওপরে আগে থেকে উঠে বসে আছে, অনেকদিন পরে। আমি না পুরো হাঁপিয়ে গেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, তাও রিলস বানানোর জন্য জোশ পেয়ে গেলাম আবার। এরপরে আমরা ছাদে গিয়ে বানিয়ে ফেললাম বেশ কয়েকটা রিলস, ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখতে পেয়ে যাবে সেসব। আর হ্যাঁ, ভাই বোনেরা এক কাছে হয়েছি, আর ক্যাপ মেরে ছবি তুলব না তাই কখনো হয় নাকি, তাই তুলে ফেললাম হাজার হাজার ছবি, তার মধ্যে কিছু দিলাম তোমাদের জন্য, দেখে জানিও কেমন হয়েছে। তো এখন বাজছে সন্ধে 6:30, হ্যাঁ সন্ধে 6:30, মানে হাজার ঘন্টা রিলস বানিয়েছি। তারপরে মনে পড়লো, আরে ভিডিওটা তো আমি শেষ করিনি, তাই চলে এলাম ভিডিওটা শেষ করতে। বহুদিন পর ভিডিও বানালাম, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি এই রিলসগুলো দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে এসো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।